বিসমিল্লাহির রহমানুর রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহেরবানিতে। আর আপনাদের সকলের দোয়া ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি দিনে, নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সবাইকে সোহানা জান্নাত ব্লগে স্বাগত জানিয়ে, কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে, যে যেখান থেকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ব্লগটি দেখবেন, তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সোহানা জান্নাত পরিবারের পক্ষ থেকে। তো আজকে তো দেখতে পাচ্ছেন আমরা কোথায় যাইতেছি, আপনারা তো মানে ব্লকে শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা একটা বাসের মধ্যে আছি। তো আমাদের এক ভাগ্নি বিয়ে, তো আজকে ওর গায়ে হলুদ, ওর বিয়ে হচ্ছে সেই ধামরাই। তো আমরা আজকে যাচ্ছি ধামরাই গায়ে হলুদে, তো চলেন আমাদের সাথে। আর অনেকদিন পর কিন্তু আমরা মানে দূরে কোথাও বাসে করে আজকে গায়ে হলুদে যাইতেছি। তো সবাই কিন্তু আমাদের এলাকারই সবাই মিলে খুব মজা করে, তো আমি আর সানি আর কি আস্তে আস্তে একটু দেরি করে ফেলছি। তো আমরা বাসের মধ্যে সিট পাই নাই, তো আমরা আর কি মানে ওনারাই আর কি যে মাঝখানে যে খালি জায়গাটা থাকে তো সেখানে আর কি চেয়ার বসিয়ে দিছে। তো এখন কি করব, দূরের রাস্তা তো, দাঁড়িয়ে তো আর যাওয়া যাবে না। আর এমনি তো আপনাদের ভাইয়া বলছিল যে আলাদা গাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আলাদা গাড়িতে গেলে কি বলেন এই মজাটা লাগবে? বাসের মধ্যে সবাই মিলে হইচই করে যাব, সবাই গল্প করতে করতে, এটাই একটা আনন্দ। যদি মনে করেন যে আলাদা গাড়িতে যেতাম এই আনন্দটা কিন্তু হতো না। তো যার জন্য আমরা একদম বাধ্য হই ওখানে বসে বসেই যাইতেছি আনন্দ করার জন্য। তো অনেকেই আর কি আলাদা গাড়ি ভাড়া করছে, তো আপনাদের ভাইয়াও বলছিল যে তোমাদের জন্য আলাদা আর কি আমাদের এখানে প্রাইভেট কার পাওয়া যায়। তো বলছিল আপনাদের ভাইয়া, কিন্তু আমি বলছি না আমি যাব না, আমি সবাই সাথেই যাব। তো এই যে আমরা সবাই যাইতেছি বাসের মধ্যে, সবাই উঠে পড়ছে, কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিবে। আমরা এখন আর কি যাই, আমরা আর কি যাব হচ্ছে ধামরাই, এলাকাটার নাম আমি এখনও সঠিক জানি না, তো ওখানে গেলেই বলতে পারবো। তো আসলে ওদিকে কিন্তু আমি কখনোই যাই নাই আর কি, আমি ধামরাই শুধু নামই শুনি কিন্তু আমার ওখানে কখনো যাওয়া হয় নাই। আসলে গায়ে হলুদ উপলক্ষে কিন্তু এক একটা এলাকা দেখা হয়, আর অনেক দিন পরে কোথাও দূরে গায়ে হলুদে যাইতেছি। তো চলেন আমাদের সাথে, আপনারাও এনজয় করবেন, আমরাও এনজয় করব, সবাই মিলে ঘুরে আসি ধামরাই থেকে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু বাসটা ছেড়ে দিবে, আমরা এখন ধামরাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এই যে দেখেন গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে, থাকে না দুনিয়া সারা যাও রা দাদি বাইত নেই আমি আছি ক্যামেরা আসতে আসছি বাবা
ঠান্ডার মধ্যে যাইতেছি, আসলে ভাবতে পারি না এত রাত হয়ে যাবে, এখন প্রায় 7টার মতন বাজে। আসলে আমাদেরই ভুল হয়েছে, বের হইতে হইতে প্রায় অনেক লেট হয়ে গেছে, আর রাস্তা প্রচুর জ্যাম ছিল, আর গুড়গুড়ি অন্ধকার একটা এলাকা, আমরা কখনোই আসি নাই ধামরাই, নাম শুনছি ঠিকই কিন্তু কখনো আসা হয় না, এই প্রথম। ধামরাই থেকে মেন যে ধামরাই বাজারটা ওখান থেকেও আরও অনেকটা ভিতরে, তো আসলাম নতুন এলাকা। তো আসলে দিনে আসতে পারলে আর একটু ভালো হইতো, অনেক কিছু দেখতে পারতাম আসলে, এলাকাটা ঘুরে দেখা যাইতো, তো রাত্রে তো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু গুটগুটে অন্ধকার ছাড়া। তো চলেন আমাদের সাথে সে অন্ধকারটাই উপভোগ করেন, চলেন। তো আসলে এই কনকনে ঠান্ডার মধ্যে হলুদে যাইতেছি, এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা, একদমই নতুন। আর আসার সময় আম্মু মনে করে দুইটা শাল দিয়ে দিতে আমাদের সাথে, নাহলে কিন্তু এই ঠান্ডা অনেক কষ্ট করতে হতো। তো ভালোই হয়েছে, আসলে মা তো, মা কিন্তু মেয়েদের একটু মানে খোঁজ খবর উনি রাখে, আমরা কিন্তু আনতে চাই নাই, বলছে যা হলুদে যাবো তুই কী শাল দিয়ে দাও, তো আম্মু জোর করে দিয়ে দিছে। তো এই যে দেখেন আমরা বিয়ে বাড়ির একদম কাছে চলে আসছি, তো আসলে এলাকাটা মোটামুটি ভালোই লাগতেছে, কিন্তু অন্ধকারের মধ্যে আর কি বোঝা যাচ্ছে না যে কেমন। তো কোন দিকে, এদিকে 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 যাইতে হবে মনে হয়, অত যাই হোক আদায় আর কই যাইব। এই যে দেখুন আমরা একটু পিছনে পড়ে গেছিলাম, কি ঘুটঘুটে অন্ধকার। এখন একটু আলোর মুখ দেখতে পারবেন, এতক্ষণ তো শুধু ভালো অন্ধকারই দেখতেন। এই যে সবাই এসে দাঁড়ায় করছে, এখন আগে সবাই একত্রিত হয়েছে, তো এই যে কিছুক্ষণ পরে আর কি সবাই প্রবেশ করবে। তো এখন আমরা সবাই ভেতরে যাইতেছি, আসলে রাত হয়ে গেছে, তো যার জন্য খিচিবিচি হয়ে গেছে ব্যাপারটা। চলেন আমাদের সাথে, আমরা ভেতরে ঢুকি, আমার নখটা বারবার খুলে যাইতেছে। দেখি তো না না রাস্তা ঠিক আছে, কি
তো রিসেপশনের পর্ব শেষ, এখন আমরা ছেলেদের বাড়িতে ঢুকতেছি। এই যে সেই একটা গ্রাম্য পরিবেশ, দারুণ। চলেন আপনাদেরকে দেখাই ছেলের জন্য কি আসছে। কি সুন্দর হয়েছে। অনেক ভালো লাগতেছে, ফাইনালি চলে আসলাম। এটা কিন্তু একেবারে পুরো গ্রামীণ পরিবেশ। আসলে ধীরে যদি আসতে পারতাম তাহলে কিন্তু সম্পূর্ণ এলাকাটা ঘুরে দেখতে পারতাম, নতুন একটা এলাকা দেখা হতো, একটা অভিজ্ঞতা হতো। তো যাই হোক, রাত্রেও আসছি, তারপরেও ভালোই লাগতেছে। রাত্রেবেলা দেখে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। রাত্রেবেলা দেখে কিন্তু চারিদিকে শুধু খালি অন্ধকার আর অন্ধকার। চলে আসছি, এটাই অনেক আনন্দের ব্যাপার যে সবাই এই যে ওরা পার্লারে সাজছে। কিন্তু আসলে দিনের বেলা আসলে অনেকটা ছবি মজা হতো না, কত কিছু করতো, কিন্তু এখন ওদের সারাটা দিনই হয়েছে না, তারপর আসছে। এটাই অনেক বড় বিষয়।
যে দেখেন সবাই এগুলো মানে কিন্তু সাজে গুজো, মানে গায়ে হলুদ মানে হচ্ছে সাজে গুজো আর কিছু না। সবাই কিন্তু আমাদের এখানে এমনও কেউ আছে যে দুপুরে খাবার খায় নাই, পার্লারে ছিল, মানে এমনও কেউ কেউ আছে খাবার না খেয়েই সারাদিন। তো ফাইনালি কিন্তু আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, আমরা কিন্তু গাড়িতে উঠছি, তারপরও মাগরিবের আসরের পরপরই গাড়িতে উঠছি, কিন্তু আস্তে আস্তে এই যে এশারের পর এসে পড়লাম। আর আমাদের কিন্তু জিলানের জন্য অনেক লেট হয়েছে, কারণ আজকে তো জিলানকে নিয়ে আসবো না, জিলান তো ছাড়বেই না, ও আসবেই। আমি আবার একবার আনতে চাইছিলাম, তো জিলানের ছোট আম্মু ও একবারেই জিলানকে দিবে না, বলতেছে না রাত্রে জিলানকে দিব না, অনেক এই জন্যই কিন্তু আজকে চেয়ারে বসে আসতে হয়েছে, যে জীবন লাইফে ফার্স্ট টাইম। এটা একটা নতুন অভিজ্ঞতা, অনেক মজা হয়েছে কিন্তু চেয়ারে বসে ভাবছিলাম যে বাসায় চলে যায়, আবার ভাবলাম না আপনাদের সাথে শেয়ার করবো, নতুন একটা গ্রাম, নতুন একটা এলাকা। আর রাতের আমরা আমাদের এলাকারই তো সবাই অনেক মজাই হয়েছে, গাড়ির মধ্যে আমরা অনেক মজা করছি, একটু বসতে হয়তো অসুবিধা হয়েছে তারপরও অনেক ভালো লাগছে। তো এখন আর কি আস্তে আস্তে সবাইকে হাত ধোয়াইতেছে খাবার দেওয়ার জন্য। ও আপনাদেরকে তো একটা জিনিস দেখানো হয় নাই, আমি কী কী পাইছি, এটা কিন্তু আমার অনেক শখ, আমি গায়ে কিন্তু কিছুই পাই না, কারণ আমি ভিডিও করি তো ওই জন্য কিছু ওদের মধ্যে আর কি। এই জিনিসগুলো সংগ্রহ করা আমার অনেক শখ। এই যে দেখেন একটা কুলা, একে একে দেখাই, এই যে দুইটা, এটা হচ্ছে কুলা, দুইটা কুলা পাইছে আমি, কিন্তু একটা কিচ্ছু পাই না। ওকেও দিব, ওকে একা নিব এগুলা, আসলে আমি ভিডিও করি তাই যে দেখেন কিছু নিতে পারি না। এই যে খাতেনদারি করার জন্য চলে আসছে, এখন আমাদের হাত ধোয়াইতেছে, হাত ধুচ্ছি, তো দেখা যাক এখানকার আপ্যায়নটা কেমন হয়। তো প্রথম আপ্যায়নটা কিন্তু খুবই ভালো হয়, যে হাত ধোয়ার ব্যাপারটা এটা কিন্তু অনেক ভালো লাগছে। ও গত দুই একটা বিয়েতে সিম্পল মাল, তো এই যে দেখেন আমাদের এখানে কিন্তু আরও দুইটা তিনটা বিয়েতে গেলাম, আগে এই রেওয়াজটা ছিল যে সবাই যাওয়ার পর হাত ধুয়ে দেয়, কিন্তু এই রেওয়াজটা না এই কিছুদিন ধরে কিন্তু আমরা পাইনি, আজকে অনেকদিন পরদেশে আর কি, মানে যে হাত ধোয়ানো এটার নিয়মটা পাই না, খুব ভালো লাগে। আগে তো যাওয়ার সাথে সাথে আগে সর্বত আগে এসে দেখলাম যে না এখানকার মানুষ অনেক ভালো, ওনারা যতটুকু দেখলাম ভালোই লাগে, খুবই ভালো। বাড়ির এখানকার লোকজন আমরা কিন্তু একদম মানে তরজলদি সাজছি, কারণ সময়ই পাই নাই, কারণ আপনাদের ভাইয়া দুপুরে বাসায় আসছে খাবার খাইয়ে, তারপরে মাত্র আধা ঘন্টা সময় ছিল, এর মধ্যেই যতটুকু পারছি ততটুকু পেমা সাজিয়ে দিছি, যতটুকু আর কি সাজা ছিল জন্য। তো আরও আপনারা কিন্তু কমেন্ট করবেন আমাদের সাজটা আপনাদের কাছে কেমন লাগলো, আর আমরা কিন্তু এখন এই যে একটা শীতের সাজ, আমরা এখন শীতের সাজে আছি, আমাদের এই হলুদ কাম শীতের সাজটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখন আমাদের খাবারটা চলে আসছে, শীতের মধ্যে গরম গরম বিরিয়ানি এত জ্যামে থাকার অনেকে কিন্তু খাবার খেয়ে আসেন আসলে কি বাসের মধ্যে অনেক মজা হয়, কারণ কি বাসের মধ্যে আমাদের এলাকার সবাই থাকে তো ভালোই হয়। পিছনে ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে সবাইকে কেমন খাবার দাবি করতেছে আর কি কি করতেছে। আজকের ভিডিওটা অনেক মজা লাগবে, আরও কয়েক কত কতগুলো তো হলুদের ভিডিও আর কি আপলোড হয়েছে, আজকেরটা কিন্তু একটু অন্যরকম, আমাদের তো দেয় নাই তো। আমরা আসলে পিছনে পড়ছি, যার জন্য আমাদের কিছুই দেয় না, কিছুই দেয় না, সব কিছু লাস্টে। তো একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই আপনাদের সবাইকে, এখন পিছনের ক্যামেরা দিয়ে দেখাই, রাত্রেবেলা তো দিতেছে
আচ্ছা সমস্যা নাই, আস্তে আস্তে করেন। এতগুলা মানুষ ওদের কিন্তু প্রচুর মানুষ আসছে, অনেক মানুষ। রাইখা দিই গাড়ি তুলতে সামনে সুন্দিমুনি পোলা দিয়ে আইসি, পোলা মানুষ করু। আচ্ছা রাইখা দাও। এই যে খাবার চলে আসছে, আমরা কিন্তু মা এখন বাইরে দাঁড়িয়ে আছি সবাই মিলে। আমরা আসলে একালে বুঝে গেছি, এটা তো আমরা আসলি একই না, আর কয়া হুললে কয়াব ঢাক ঢামা হুললে আর আসলি কয়, তাহলে যদি ফাঁকে আসলে কইলে না হয়ে আসলে জায়গা আমরা আসলে কইলে লাগে যে মেয়েরা হলো আমার শাশুড়ি বলি বলি এই বাড়ি আমার, আমরা দুই ভাই মানুষ নাই ওই বাড়িতে গেছে সব। ও বিয়ে হয় এলা এই দেয় আমার ঘরে, আমরা বড় দুই যাও ওই যে সামনে বিল্ডিং টা দেখাইলেন না ওই যে আমার জালে যায় না এমনি যাবো গা আমার হয় না। হেরা প্রথমে ওই বাড়ি করছে না এই দেয় আমার কুরান বাড়ি, কুরান বাড়ি দিয়ে আমার জালে কে নতুন বাড়ি আগে ভাগে কাপড় চোপড় কিনছে, আগে ভাগে খাওয়া দাওয়া করছে
অনেক ভালো আছেন আচ্ছা যায়েন আপনারা গেলে যায়েন বেড়াইবেন তোমরা
চলেন এখন আমরা গাড়িতে যাইতেছি, অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো, শেষ ভালো যা, সব ভালো থাক, খোদা হাফেজ, খোদা হাফেজ ধামরাই। তো এই এলাকার নামও নাকি আশুলিয়া, তো এটা নাকি ধামরার আশুলিয়া, এটা এখানে এসে জানতে পারলাম, অনেক ভালো লাগলো। তো চলেন এখন আমাদের সাধুবর আশুলিয়াতে যাই আমরা। তো দেখেন আমরা এখন নামতেছি, আর এখানে কিন্তু খুব সুন্দর একটা জিনিস, মাটির সিঁড়ি, একদম ইউনিক একটা ব্যাপার, মাটির সিঁড়ি বানাইছে ওনারা, খুব ভালো লাগলো। আসলে কেন যে দিনে আসতে পারলাম না, তাহলে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ এলাকাটা ঘুরে ঘুরে দেখাতে পারতাম। চলেন কথাটা কিন্তু মানুষের নিচে নেমে এখন যাইতেছি। এখানেও কিন্তু লাইটিং ব্যবস্থা একদম একটা গ্রামীণ পরিবেশ, গ্রাম হলেও এখানে মানে বসতি অনেক বেশি, মানে গ্রাম ঠিক আছে কিন্তু মানুষ লোকজনও বেশি, মানে অনেক ভালো লাগলো আসলে দেখি, আর এই বাড়ির মানুষগুলো অনেক ভালো। ফাইনালি কিন্তু এত কষ্ট করে আসাটা সার্থক হয়েছে, এখানে এসে অনেক ভালো লাগছে। সবাই আস্তে আস্তে মানে পিছনের দিকে আসতেছে, আস্তে আস্তে আর কি আসবে সবাই। তো আমরা তো আপনাদের একটা কথা বলে রাখি, হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা হলুদে আসলাম কেন, হলুদ দিলাম না। তো আমি কিন্তু আসলে এটা যে মানে সে মানে, আমি জিলান জিলান ছোট থেকে আমি হলুদ মেহেদি এগুলো ধরি না বিয়ে বাড়িতে, তো যার জন্য আবার এমনিতে রাত হয়ে গেছে, এটা আর কি আমাদের গ্রাম অঞ্চলের মানুষ আমরা এগুলো মেনে চলি, তো যার জন্য আমি দেই নাই। তো আর সানিয়া তো ভিডিও করতেছিল, তো সেজন্য অভি ও হলুদ মেহেদি দিতে পারে নাই জামাইকে। তোমার জন্য মজা নিয়ে আসবো, তুমি কি আশুলিয়া গেছিলে? ও ভালো হয়েছে, খুশি হয়েছো? তো হলুদ টলুদ শেষে আমরা এখন বাড়ির দিকে রওনা হইছি। আমাদের কিন্তু আস্তে আস্তে প্রায় রাত্রের 11টার উপরে বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে। তো ভালোই হয়েছে জিলানকে যেহেতু সাথে নিয়ে নেই, আমরা দুবোন গেছি, ছেলেকে বাসায় রেখে গেছি, এটাই ভালো হয়েছে। তো আল্লাহর রহমত সুস্থভাবে গেছি, আবার ভালো মতো বাসায় ফিরে আসছি। আর আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এটা যেহেতু লাইভ বেশিরভাগই হচ্ছে যে আমরা ওখানেই লাইভ ভয়েস দিছি, তো কারো কোনো কথায় বা কোনো কাজে যদি আপনাদের কোনো অসুবিধা হয় বা খারাপ লাগে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা যতদূর সম্ভব মানে সম্ভব আমরা সুন্দর জিনিসগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, যেগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর আমরা যতটুকু আনন্দ করছি ওখানে আর ঠিক ততটুকুই আপনাদের কাছে মানে ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এই যে দেখেন আমরা কিন্তু এখন আর কি বাড়ি থেকে আর কি দুই স্টেশন দূরে আছি, আমরা এখন সিএমবিতে আছি, তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের বাড়ি। আরে যাবো না, আরে একবার বাইরে যাবো।